এবার চিপ সংকটে আইফোন। বৈশ্বিক চিপ সংকটের কবলে পড়েছেন মার্কিন প্রযুক্তির জায়ান্ট অ্যাপল আইফোনও। সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান টিম কুক জানান, চিপ সংকটে দক্ষিণ পূর্ব এশিয়ার অবস্থিত কারখানাগুলোতে কোভিড-19 দুর্প্রভাবে আগের মতো প্রান্তিকে অ্যাপেলরা আয় মিছে আনুমানিক $600 কোটি। চলতি বছরে প্রান্তিক আয়ের হিসাব আরও বড় দাগ খায় আশঙ্কা করছেন প্রতিষ্ঠানটির হান্ট। আইফোন 13 বিক্রি যতটা প্রত্যাশা ছিল বাজারে সেই অনুযায়ী চাহিদা নেই পণ্যটির। বাড়তি আয়ের কথা ভেবে 2021 সালে 9 কোটি আইফোন 13 উৎপাদনের পরিকল্পনা করেছিল অ্যাপল। এর আগের বছরগুলোতে উন্মোচনের পর কম বেশি 7 কোটি 50 লাখ ইউনিট করে নতুন আইফোন নির্মাণের উদ্যোগ নিয়েছিল প্রতিষ্ঠানটি। নতুন আইফোনের চাহিদা কমতে থাকায় সরবরাহকারীর কাছ থেকে আগের প্রত্যাশা অনুযায়ী যন্ত্রাংশ নাও কিনতে পারে আইফোন। চলতি বছরে নতুন আইফোন উৎপাদনের লক্ষ্যমাত্রা 9 কোটি ইউনিট থেকে 8 কোটি ইউনিটে নামিয়েছেন অ্যাপল। বাংলাদেশে নিবন্ধন নিল নেটফ্লিক্স। জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স বাংলাদেশে ব্যাট নিবন্ধন নিয়েছে। বুধবার দক্ষিণ ব্যাট কমিশন থেকে অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ব্যবসা নিবন্ধন নম্বর BIN নিয়েছে নেটফ্লিক্স, যা ব্যাট নিবন্ধন হিসেবে পরিচিত। প্রতিষ্ঠানটি সিঙ্গাপুর অফিস থেকে ঠিকানা ব্যবহার করে নিবন্ধন নিয়েছে। TI লিমিটেড সিঙ্গাপুর নামে নিবন্ধন নিয়েছে প্রতিষ্ঠানটি। এখন থেকে প্রতিষ্ঠানটি নিয়মিত ব্যাট রিটার্ন দাখিল করবেন, টাকা পরিশোধ করবেন। প্রতিষ্ঠানটি স্থানীয় পরামর্শক হিসেবে প্রাইস ওয়াটার হাউস কুপার ব্যাট নিবন্ধন গ্রহণ করেছেন। ডিসেম্বর থেকে নিয়মিত ব্যাট রিটার্ন দাখিল করবেন। 23 মে গুগল প্রথম ব্যাট নিবন্ধন হয়। এর 1.5 মাসের মধ্যে ফেসবুক আমাজন ব্যাট নিবন্ধন, পরে গত 1 জুলাই